গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওন লাইফস্টাইল। আমি তোমাদের সঙ্গে আছি সুস্মিতা। আজকে হচ্ছে সোমবার সকাল 7টা বাজে। সকালের যেটা প্রথম কাজ, যে সকালবেলা রান্নাঘরে এসে, ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে আগে চাটা বানানো আর সবাইকে চা দেওয়া, সেটাই আজকে আমি করছি। এটার কোনো আর হেরফের নেই। আমার চাটা তৈরি করে নিয়ে এরপরে আমি যাব লাঞ্চের প্রিপারেশনের জন্য, কারণ মানডে তোমরা তো জানো যে সবারই ব্যস্ততার দিন, অফিস আছে হাজব্যান্ডের, তাই সে লাঞ্চ প্রিপারেশনে লেগে যাব ওই চাটা খাওয়ার পরে। আর তারপরে দেখো আমি আজকে কী কী লাঞ্চ করছি সেটা তোমাদের সাথে আমি ডিটেল শেয়ার করছি না, কী কী করবো সেটুকু জানিয়ে রেখে শুধু একটা মাত্র স্পেশাল যেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো বলে স্থির করেছি, যে সেটাই আমি তোমাদের শুধু দেখাচ্ছি। সেটা দেখো, ভাত তো বসিয়েই দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা একটা পাঁচমিশালি সবজি হবে, হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে। আর এইটা বরবটি আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর রুই মাছ বার করে রেখেছি, এটা ফ্রিজে ছিল, একটু ভিজিয়ে রেখেছি। আর এটাকে ঝোল হবে নানা রকমের। আর এই যে একটা ছোলার ডাল আর মটর ডাল বেটে রেখেছি, এটার একটা বড়ার টক করব, সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। এটাকে ফাইন পেস্ট করে রেখেছি একটা। আর এটাকে তেঁতুলের কাপ দিয়ে, মানে তেঁতুলের পাল্প, মানে জলটা দিয়ে একটা টক বানাবো, সেটাই তোমাদেরকে দেখাবো। তো যেটা তৈরি করছি, প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু লাইটে প্রবলেম করছে আজকে, কি কারণে আমি বুঝতে পারছি না, এটা ক্যামেরার কোনো ব্যাপার কি না। তো এই আমি কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হলে পরে তাতে আমি তেলটা দিয়ে রাখবো। আর এদিকে ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে, ডালটা কিন্তু আগের দিন আমি বেটে রেখেছি যে খুব ফ্লাপি হয়ে যায়, এবার মনে হয় লাইটটা একটু ঠিক এসেছে, তাই না? এবার এটার মধ্যে ডালটা একটু আগের দিন বেটে রাখলে পরে একটু ফ্লাপি হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি নুন দিয়ে দেবো। আর দেবো সামান্য, মানে হলো হিং দেবো, আমার হিঙের গন্ধটা বেশ ভালো লাগে, একটু হিং দিয়ে দেবো, খুব বেশি না, এখানে হাফ চামচেরও কম পরিমাণ একটু হিং দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটালে যত ভালো করে, একটু তো ফ্লাফি হয়েই যায়, আগের দিন যেহেতু বেটে একেবারে, মানে ভিজিয়ে বেটে রেখে দিয়েছিলাম বলে একটু ফ্লাফি হয়েছে। আর এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এরপরে ছোটো ছোটো করে বড়া করতে হবে। তাহলে দেখো আমি কীভাবে করছি সেটা। তেলটা দিয়ে, তেলটা গরম হলে পরে বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে, একদম ছোট ছোট করে, খুব বড় বড়ার দরকার নেই, ছোট ছোট বড়া ভেজে নিয়ে, যত বেশি বড় বড়া করবে সেটা আরও ফুলতে থাকবে। তো এটা টক যেহেতু একটু পাতলা গ্রেভিটা থাকবে, এই জন্য বড়াটা একটুখানি ছোট ছোট করলে পরে ভেতরে ভালো গ্রেভিটাও ঢোকে আর খেতেও বেশ ভালো লাগে, বেশ জুসি হয়ে থাকে আর কি। তুমি মুখে দিলে বেশ ভেতরটা, মানে ওই টকে, বেশ টকের যে গ্রেভিটা রয়েছে সেটা বেশ টইটুম্বুর হয়ে থাকে, বেশ ভাল লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয় এটা, মানে একটুখানি খেলে মনে হয় যেন আবার খাই এরকম একটু মনে হয়। তোমরা করে দেখো বাড়িতে, ভীষণ ভালো লাগবে। এইভাবে বড়াগুলোকে আমি দুটো ব্যাচে ভেজে নেব। এই একবার ভাজলাম, এরপরে আবার ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি আরেকটা জায়গাতে তুলে রাখবো। আর তুলে রেখে ওই তেলটার মধ্যেই, আমি আর তেল দেবো না, যেটুকু তেল কড়াইতে দেওয়া আছে ওই তেলটার মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে এবার যে তেঁতুলের যে পাল্পটা আছে তার মধ্যে, যে পাল্পটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, হালকা গরম জলে, সেটার কাপটাকে আগে নিংড়ে ফেলে দিতে হবে। নিংড়ে ফেলে দিয়ে আর
সেই জলটার মধ্যেই, তেঁতুলের জলটার মধ্যেই যে আমি মশলার জন্য রেখেছিলাম যে ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ, এইগুলো একসঙ্গে মিশিয়ে দিতে হবে। আর নাহলে এটা যদি তেলে ডাইরেক্ট দিই তাহলে সেটা পুড়ে যেতে পারে। তেঁতুলের জলটার সাথে এটা মিশিয়ে দিয়ে তেলটার মধ্যে শুকনো লঙ্কা একটাও দিয়ে রেখেছিলাম, সেটা ফোড়ন হয়ে গেছে, দুটোরই ফোড়ন হয়ে গেছে, পাঁচফোড়ন আর দিয়ে ওই তেল জলটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। খুব সাবধানে দেবে, গ্যাসটাকে একটু সিম করে দিয়ে দেবে, তাহলে আর ছিটে আসার ভয় থাকবে না। দিয়ে এবার একটু তোমার স্বাদ অনুযায়ী মিষ্টি, যদি বেশি মিষ্টি চাও মিষ্টি, আর যদি একটু টক কম মানে বেশি খেতে চাও তাহলে মিষ্টিটা একটু কম দিও। আর জলটা একটু বড়াগুলো কতটা পরিমাণ আছে সেই বুঝে দিতে হবে, এই কারণে যে বড়াগুলো আবার হয়ে গেলে পরে গ্রেভিটা টানতে শুরু করবে, এই কারণে একটু পাতলা হওয়াটাই দরকার গ্রেভিটা। এরপরে নুন দিয়ে দিলাম, নুনটাও স্বাদ মতো তোমাদের দেবে, নুনটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু বড়া ভাজার মধ্যেও নুন রয়েছে। এবার বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আর এখন আর কিছু এনে এবার ফুটতে দিতে হবে এটাকে, মানে যাতে একটুখানি ফুটলে যে গ্রেভিগুলো, গ্রেভিটা যেন বড়াগুলোর ভেতরে যায়। এবার দেখো কিভাবে এটা ফুটতে শুরু করেছে। আমি একটা একটু ভাজা মশলা কুটে রেখেছিলাম, যে ওই তোমার রাঁধুনি, জিরে, মৌরি এগুলোকে টেলে কুটে রেখেছিলাম, সেইটা দিয়ে এবার এটা নামিয়ে দেব। এটা বেশ ভালো মতো ফুটে উঠেছে, আর একটু পাতলা থাকতেই নামা। তোমাদের বলা হয়ে ওঠেনি, আজকে আমার পাশের বাড়ির মেয়েটির বিয়ে রয়েছে, তো সকাল থেকেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ি মা একটু শরীর খারাপ হওয়াতে আমি আর যেতে পারিনি। তো মনটা বেশ খারাপই লাগছিলো, তো যা ওরা যখন জল ভরতে যাচ্ছে গায়ে হলুদের জন্য, আমি ওপরে ছিলাম আর ক্যামেরাটা সামনে থাকাতে আমি একটুখানি শ্যুট করে নিলাম তোমাদের যাতে দেখাতে পারি। তো বেশ ভালো লাগছিলো, ওরা যখন যাচ্ছিলো বাজনা বাজাতে বাজাতে, তো ওই আমাদের বাড়ির সামনে যে পুকুর রয়েছে কিন্তু সেখানে যায়নি ওরা, ওরা গেছিলো আরেকটু দূরে আরেকটা পুকুরে, আর কোন পুকুরটায় আমি ঠিক জানি না, তবে দূরে কোনো পুকুরে গিয়েছিলো। তো ওরা যাচ্ছে সবাই জল টল ভরতে। বলেছিলাম যে পাশের বাড়ির মেয়েটির বিয়ে রয়েছে, তো বিয়ের যে বাড়িটি ভাড়া করেছিল সেটা একটু দূরে, তো আমরা সেখানে যাব। আমি তৈরি হয়েছি, আমি একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক পরেছিলাম আর একটা স্টোনের একটা সেট পরেছিলাম। আর আজকে আমি ফুল টুল আনতে পারিনি বলে লাগাতে পারিনি, আর চুলটা বেঁধেছিলাম, খোঁপা করেছিলাম, আর এই সেটটা পরেছিলাম, খুব সুন্দর। এটা আমার খুব পছন্দের একটা সেট, এটা খুব ভালো লাগে আমার। তো শাড়িটার সাথে দেখলাম ম্যাচ করে গেছে, তাই এই জুয়েলারিটাই পরলাম। আর দুটো স্টোনের তোমার হাতের দুটো চুড়ি পরেছিলাম, বালার মতো চওড়া, আর যেরকম মেকআপ করে আর কি। আমি খুব একটা মেকআপ করি না, জাস্ট ওই লাইনার আর লিপস্টিক আর একটু মাস্কারা এই লাগিয়েছিলাম, আর টিপটা পরেছিলাম। এটাই ছিল আমার মানে বিয়ে বাড়িতে যাওয়ার মানে সাজ পোশাক, আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম। আর
আমরা বিয়ে বাড়িতে পৌঁছিয়ে গেছি। এটা এটার এন্ট্রান্সটা ওদের। এবার দেখো আমি কী কী তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। এখানটা বিয়ের জায়গাটা এখানে তৈরি হয়েছিল, আর একটু ভিড় থাকাতে আমার ক্যামেরা একটুখানি শেক করছিল। পায়েলের বিয়ে, ও হচ্ছে পায়েল, আর ওইটা ওখানে বোন আর বন্ধু বান্ধব সব তখন ছবি তুলছিল। এরা আমার সব পাশের বাড়িতেই থাকে, আমার সব প্রতিবেশী এরা। তো বেশ ভালো লাগছিল, সবাই মিলে একসঙ্গে এক জায়গায় একটু গল্প গুজব করলাম, খুব ভালো লাগছিল। তো ওরা আমার থেকে ছোট, কিন্তু খুব বন্ধুর মতো আমাদের সাথে ব্যবহার করে, মানে আমাদের সাথে মিলমিশ রয়েছে। তো সবাই মিলে আমরা বেশ একটু আনন্দ করলাম একদিন। আমার হাজবেন্ড ছবি তোলায় বেশ মগ্ন, তো তার যে অন্যজন ছবি তুলছে সে বুঝতেই পারছে না। যাই হোক, দিনটা খুব ভালো মতো আমাদের কাটলো, বেশ আনন্দ হয়েছে, সবাই মিলে গল্প গুজব করে বেশ ভালো লাগলো। এবার আমরা মানে খেতে বসেছি, কিন্তু খাওয়ার ছবি তুলতে পারিনি আমাদের, কারণ আমাদের সাথে যারা বসেছিলো ওরা বসেছিল, ওরা অতটা কমফোর্টেবল ছিল না। এরাও আমাদের প্রতিবেশী, তো ওদেরটাই তুলে দেখালাম তোমাদের। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা যখন চলে আসবো সেই সময় দেখলাম যে ওরা বিয়েতে বসেছে, তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, ওই সামান্য একটুখানি তোমাদেরকে তুলে দেখালাম। তো আমাদের দেরি হয়ে গেছিলো অনেক, তাই দেখাতে পারিনি পুরোটা। দেখো বেশ সুন্দর লাগছিল দেখতে ওদেরকে। আমরা এই মাত্র ফিরে এলাম, এখন বাজে প্রায় 11:45, এই মাত্র না তাও 15-20 মিনিট হয়েছে, এখন 11:45 বাজে। এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, তো সারাদিন মোটামুটি সারাদিন সন্ধ্যের পর থেকে বেশ ভালোই এনজয় করলাম, আর খুব ভালো লাগলো অনেকদিন পরে সবাই পাড়ার মোটামুটি আশেপাশের প্রতিবেশীরা সবাই একসঙ্গে হয়ে ওখানটায় বেশ আনন্দ ফুর্তি করলাম, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে আমার এই ব্লগটাকে তোমরা লাইক করো, শেয়ার করো। আর এই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম, আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ারের সাথে সাথে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, তাহলে আমার নতুন ব্লগের নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগ পর্যন্ত তাহলে টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।